তাই আপনার এই সমস্যার সমাধান হয়নি। কী সমস্যা কোন দিনে দাঁড়ি করতে তারে দিছে? কে তারে দিছে আপনার? কে তারে দিছে ভাইয়ে? আপনার স্বামীর বাড়ি নাই? হ্যাঁ, ছেলে আছে আপনার? কয় বছর বাচ্চা? এই আপনি রাস্তার মধ্যে ভাত পাক করছেন কেন? হ্যাঁ, রাস্তার মধ্যে পাক করছেন কেন? জায়গা নাই, থাকেন কোথায় আপনি? ওই সেটে ওটি তো একটা ফাঁকা জায়গা, তা আপনার কোথাও কোনো থাকার জায়গা নাই? বাইরে জমা জমি নাই? তা আপনার নাম কি? হ্যাঁ, আপনার নামটা কি? আপনার ছেলের নাম কি? স্বামীর নাম? স্বামীর নাম কি? মুসা। এখানে থাকে? ও, আর একটা বিয়ে করছে? ও, স্বামীও আপনার ছেড়ে দিছে? যার কারণে আপনি এই রাস্তার থাকেন নাকি? কতদিন থেকে আপনি এই রাস্তার মধ্যে থাকেন? এখানে আপনার সমস্যা হয় না? বৃষ্টি আসলে কেমন হয়? বিশ্বাস সুভাষ হয়ে থাকে? এই রাস্তার মধ্যে পাক করছেন, আপনাকে নিষেধ করে না? আপনার ছেলে স্কুলে যায় না? তো বড় তো ছেলে দেখি, তো ওর স্কুলে পড়া বয়স হচ্ছে, স্কুলে ভর্তি করে দেননি? কবে দেবেন? কয় বছর বয়স হয়েছে? 5 বছর। তো খোলা জায়গায় থাকেন, বৃষ্টি আসলে তো সমস্যা আপনার? ঘর টর নাই আপনার? না, কোনো বয়স্ক ভাতা পান আপনি? সরকারে কোনো অনুদান পান? কোনো অনুদান পান না কোথাও? বাচ্চাগুলি আপনি এই যে রাস্তার মধ্যে থাকেন, এটা কী পাক করেছেন আপনি? কোথায় থাকলে আছে? এগুলো ওই মানুষের হাতে ধোঁয়া নষ্ট হয়ে যাচ্ছে তো আপনার ইয়া লাগান? না, ছেলে খাতে যাইছে ওই জন্য পাক করেছেন। তো এই যে আপনার এই যে মানে খড়ি লার্কি এলাকা কোথায় বার খুলে আসেন? তাহলে আপনি সরকারের কোনো সহযোগিতা পান না আপনি? আপনার স্বামী আর একটা বিয়ে করে সেখানে থাকে? ভাই আচ্ছা, ওইখানে ওই মানে আপনার আর একজন বিয়ে করে সেখানে থাকে? আপনার স্বামী দেখে না, ছেলেকেও দেখে না? তা আপনার বাবার বাড়ি ছিলেন আপনি? আপনার বাবার বাড়িতে ছিলেন আপনি? আপনার বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, উল্লাসপুর। ওইখানে আপনার বাবার বাড়ি জমে জমি পাননি ওখানে? আপনার বাবার থেকে লেগে গেছে? আপনার বাবার কোনো জমি জমা পাননি আপনি? আপনার বাবা বেঁচে আছে? বেঁচে আছে? এখন মানে আশা থাকে না? আপনার বাবা বিষ খাতে বলে ওরা? আপনার বাবার শান্তির জন্য আপনি চলে আসছেন? ওখানে থাকলে বাবার সাথে গুন্ডগোল করে ওরা? আপনার থেকে ছিনে নিছে? এরা কে নিছে? ভাইয়েরা নিছে না ভাই বোয়েরা? ছোট ভাইয়ের বউ নিছে? আপনার ভাই কটা? চারটা ভাই। ভাইয়ের নাম কি বলেন তো? ওই চারজন আপনার
বাবার থেকে সব জমি নিয়ে গেলিছে, নিয়ে আপনাকে ওখান থেকে বের করে দিছে আপনার বাবা। হ্যাঁ আপনার বাবা কেও বাড়ির থেকে বের করে দেয়, এখন আপনি রাস্তার মধ্যে থাকেন, কে মারে মারে কারা কারা? চার ভাই মারে কি? ও আপনার বাবার ধরে আপনার ভাইরা মারে? ও আপনি বাড়িতে থাকলে আপনার বাবাকে ধরে মারে? এখন আপনার এখানে কষ্ট করে থাকতে হচ্ছে, বাবার বাড়ি থাকতে দিচ্ছে না, বাবার জমা জমিও আপনাকে দেয়নি? আপনাকে দেখে না, আপনার সন্তানকেও দেখে না, এই আপনার কষ্ট হয় না এভাবে থাকতে? আমি কি করব, কষ্ট হলে কি করব ভাই, কষ্ট হলে কি করব? ওই আছি টাকা ভাগ দিচ্ছি, তাই নি আর চার ভাগ দিচ্ছি, আর নিবি সব টাকা। আপনার ভালো নাম কি বলেন তো? আপনার ভালো নাম কি? আপানি। আপানি, আপানি বেগম। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম চাঁদ। চাঁদ, আকাশের চাঁদ। চাঁদ তো ছোটো মানুষ, ও তো আপনার সাথে কষ্ট করে। সকাল থেকে কিছু খাইনি, কেমন পাক করলে সন্ধ্যার সময় থাকে? আপনার কোনো কিছু দেয় না? না, আপনার সরকারের কোনো সহযোগিতা পান? না, কোনো কার্ড বা এরকম কোনো অনুদান পাইছেন? এখন আপনার বাড়ির দরকার তো না, একটা ঘরের দরকার, মাথা খোঁজার ঠাই দরকার, এই তো একটা বাড়ির থাকার জায়গা হলে আপনি শান্তি মতো থাকতে পারবেন। এখন আপনি ওই ছেটের থাকেন, এই তো এখানে থাকেন? এখানেই আপনি থাকেন? এই রাস্তা রাস্তায় থাকিছেন এখন আপনি? এই রাস্তায় থাকিছেন, রাতে বৃষ্টি আসলে এখানে আপনি এখন রাস্তাতে রাস্তায় থাকছেন, এটা কি মাছ? এগুলো এলাকা কোথায় পেলেন? বাজারে তো আপনি কাজ করেন না, ইয়া করেন? তোলা দেয়, তোলা তুলে তুলে নিয়ে আসেন, এই সকাল থেকে সারাদিন এরা তোলেন, রাতে আসে পাক করে। তাহলে আপনার একটা বাড়ি হলে আপনার আর কোনো সমস্যা থাকবে, আর ওই ছেলেটা নিয়ে আপনি ভালো হতো। কি হয়েছে নারী ছিল আপনার? ও আপনার একই থাকে? হ্যাঁ, আপনার নাম তো আপানি, আপনার বাবার নাম কি? বাবার নাম হবিরুদ্দিন। গ্রামের বাড়ি উল্লাসপুর, হরিরামপুর, কীর্তিপুরের দ্বারা হরিরামপুর, কীর্তিপুর ইউনিয়ন। রাস্তা রাস্তায় আপনি থাকে তো, তাই তো?
দাদা ও রাস্তার মধ্যে যেহেতু পার্ক করে খাচ্ছে না, কিছু নাই, ভাইরা সব লেগে লিছে, হ্যাঁ ভাইরা লেগে লিছে, আপনাকে একটা ঘর চান, এই তো সরকারের কাছে আপনার ঘর চান, একটা মাথা থাকার জন্য একটা বাড়ি চান, এই তো তাহলে আপনার এই শিশু বাচ্চাটা নিয়ে মানে জীবন কাটে দেবে। চল গাড়ি শিখতে।